জিরিমীয় অধ্যায় ৮। সদাপ্রভু কহন্তি, সে সময়রে লোকমানে যিহুদার রাজগণর অস্থি ও তাহার অধিপতিগণর অস্থি, যাজকগণর অস্থি, ভবিষ্যৎবক্তাগণর অস্থি ও জিরুসালাম নিবাসীগণর অস্থি সেমানঙ্ক কবররু বাহার করিবে। আউ সেমানে সূর্য ও চন্দ্র ও আকাশর যেউ সৈন্য সমূহকু ভল পাইছন্তি ও যেউমানঙ্কর সেবা করিয়েছন্তি ও যেউমানঙ্কর পশ্চাৎগামী হইছন্তি ও যেউমানঙ্কর অন্বেষণ করিয়েছন্তি ও যেউমানঙ্কু প্রণাম করিয়েছন্তি, সেমানঙ্ক আগরে তাহা সবু ছিন্ন ভিন্ন করি পকাইবে। সে অস্থি সবু একত্রীকৃত কিয়বা কবররে পোতা নহিব, সেসবু ভূমিরে ক্ষততুল্য হেব। পুনি সৈন্যাধিপতি সদাপ্রভু কহন্তি, এই দুষ্ট বংশকু আম্ভে যেউঁ যেউঁ স্থানকু তড়ি দেইছু সেসবু স্থানরে সেমানঙ্কর অবশিষ্ট থিবা সমস্তঙ্ক প্রতি জীবন অপেক্ষা বরঞ্চ মৃত্যু বাঞ্ছনীয় হেব। আহুরি তুম্ভে সেমানঙ্কু কহিব, সদাপ্রভু এই কথা কহন্তি, মনুষ্য পড়িলে কণ আউ উঠে নাহিঁ, বিপথরে গলে কণ আউ ফেরে নাহিঁ। তেবে জিরুসালামস্থ এই লোকমানে চিরকাল বিপথগমনরে কাহিঁকি বিপথগামী হইছন্তি? সেমানে প্রবঞ্চনা দৃঢ় রূপে ধরন্তি, সেমানে ফেরিবাকু অসমত। আম্ভে মনোযোগ করি শুনিলু, মাত্র সেমানে যথার্থ কথা কহিলে নাহিঁ। হায় হায়, মু কণ করিয়েছি এহা কহি কেহি আপনা দুষ্টতা সকাশে অনুতাপ করে নাহিঁ। যেপরি ঊর্ধ্বশ্বাসরে অশ্ব যুদ্ধরে দৌড়ই, সেপরি প্রত্যেক লোক আপনা আপনা পথরে দৌড়ে। হ্যাঁ, আকাশগামিনী চরল আপনার নিরূপিত সময় জাণে, আউ ঘুঘু ও তাড়চঞ্চ ও সারস আপনা আপনার আসিবার কাল রক্ষা করন্তি। মাত্র আম্ভর লোকমানে সদাপ্রভুঙ্কর নিয়ম জানন্তি নাহিঁ। আম্ভেমানে জ্ঞানী ও সদাপ্রভুঙ্কর ব্যবস্থা আম্ভমানঙ্কঠারে অছি, এই কথা তুমেমানে কিপরি কহুছ? মাত্র দেখ, অধ্যাপকমানঙ্কর মিথ্যা লেখনী মিথ্যা গড়িয়েছি, জ্ঞানীমানে লজ্জিত হইছন্তি, সেমানে ঘাবরা ও ধরা হইছন্তি। দেখ, সেমানে সদাপ্রভুঙ্কর বাক্য অগ্রাহ্য করিয়েছন্তি, আউ সেমানঙ্কর জ্ঞান কি প্রকার? এহেতু আম্ভে অন্যমানঙ্কু সেমানঙ্কর ভার্যাগণ ও অন্য অন্য অধিকারীঙ্কু সেমানঙ্কর ক্ষেত্র সবু দেবা, কারণ সেমানঙ্কর ক্ষুদ্রঠারু অত্যন্ত মহান লোক পর্যন্ত প্রত্যেকে হিঁ লোভাসক্ত, ভবিষ্যৎ বক্তাঠারু যাজক পর্যন্ত প্রত্যেকে হিঁ মিথ্যাচরণ করন্তি। পুনি শান্তি নথিলে হে সেমানে শান্তি শান্তি বলি কহি আম্ভ লোকমানঙ্ক কন্যার ক্ষত উপরে উপরে সুস্থ করন্তি। সেমানে ঘৃণাযোগ্য কার্য করিয়েছন্তি বলি কণ লজ্জিত হেলে? না, সেমানে কিছি হি লজ্জিত হেলে নাহিঁ, কিয়বা মুখ বিবর্ণ কলে নাহিঁ। এহেতু সেমানে পতিত লোকমানঙ্ক মধ্যরে পতিত হেবে। সদাপ্রভু কহন্তি, সেমানঙ্ক প্রতিফল প্রাপ্তির সময়রে সেমানে নিপাতিত হেবে। সদাপ্রভু কহন্তি, আম্ভে সেমানঙ্কু নিঃশেষ রূপে সংহার করিবা। দ্রাক্ষালতারে দ্রাক্ষাফল কিয়বা ডিম্বুরি বৃক্ষরে ডিম্বুরি ফল রহিব নাহিঁ, ও পত্র ম্লান হেব। আউ আম্ভে সেমানঙ্কু যাহা দেইছু সেসবু সেমানঙ্কঠারু ছাড়িযিব।
ଆମ୍ଭେମାନେ କାହିଁକି ତୁନି ହୋଇ ବସୁଅଛୁ? ଏକତ୍ରିତ ହୁଅ, ଆସ, ଆମ୍ଭେମାନେ ପ୍ରାଚୀର ବେଷ୍ଟିତ ନଗରମାନରେ ପ୍ରବେଶ କରୁ ଓ ସେଠାରେ ନୀରବ ହେଉ, କାରଣ ଆମ୍ଭେମାନେ ସଦାପ୍ରଭୁଙ୍କ ବିରୁଦ୍ଧରେ ପାପ କରିଅଛୁ ବୋଲି ସଦାପ୍ରଭୁ ଆମ୍ଭମାନଙ୍କର ପରମେଶ୍ୱର ଆମ୍ଭମାନଙ୍କୁ ନୀରବ କରିଅଛନ୍ତି ଓ ବିଶ୍ୱବୃକ୍ଷର ରସ ପାନ କରିବାକୁ ଦେଇଅଛନ୍ତି। ଆମ୍ଭେମାନେ ଶାନ୍ତିର ଅପେକ୍ଷା କଲୁ, ମାତ୍ର କିଛି ମଙ୍ଗଳ ନହେଲା। ଆରୋଗ୍ୟ ସମୟର ଅପେକ୍ଷା କଲୁ, ଆଉ ଦେଖ ଆଶଙ୍କା ଉପସ୍ଥିତ। ଦାନ ନଗରଠାରୁ ତାହାର ଅଶ୍ୱଗଣର ନାଶା ଶବ୍ଦ ଶୁଣାଯାଉଅଛି, ତାହାର ବଳିଷ୍ଠ ଅଶ୍ୱଗଣର ହିଁ ହିଁ ଶବ୍ଦରେ ସମୁଦାୟ ଦେଶ କମ୍ପୁଅଛି, କାରଣ ସେମାନେ ଆସିଅଛନ୍ତି। ଆଉ ଦେଶ ଓ ତନ୍ମଧ୍ୟ ସ୍ଥିତ ସକଳ ନଗର ଓ ତନ୍ନିବାସୀଗଣକୁ ଗ୍ରାସ କରିଅଛନ୍ତି। ଦେଖ, ଆମ୍ଭେ ତୁମ୍ଭମାନଙ୍କ ମଧ୍ୟକୁ ସର୍ପ କାଳସର୍ପମାନଙ୍କୁ ପଠାଇବା, ସେମାନେ ତୁମ୍ଭମାନଙ୍କୁ ଦଂଶନ କରିବେ, ଏହା ସଦାପ୍ରଭୁ କହନ୍ତି। ଆହା, ମୁଁ ଯେବେ ଦୁଃଖ ପ୍ରତିକୂଳରେ ଆପଣାକୁ ସାନ୍ତ୍ୱନା କରିପାରନ୍ତି, ମୋର ମଧ୍ୟରେ ମୋ ହୃଦୟ ମୂର୍ଚ୍ଛିତ। ଦେଖ, ଅତି ଦୂର ଦେଶରୁ ମୋ ଲୋକଙ୍କ କନ୍ୟାର ଆର୍ତ୍ତନାଦ। ସଦାପ୍ରଭୁ କଣ ସିଓନରେ ନାହାନ୍ତି? ତହିଁର ରାଜା କଣ ତହିଁ ମଧ୍ୟରେ ନାହାନ୍ତି? ସେମାନେ ଆପଣାମାନଙ୍କର ଖୋଦିତ ପ୍ରତିମା ଓ ବିଦେଶୀୟ ଅସାର ବସ୍ତୁ ସମୂହ ଦ୍ୱାରା କାହିଁକି ଆମ୍ଭଙ୍କୁ ବିରକ୍ତ କରିଅଛନ୍ତି? ଶସ୍ୟ ସଂଗ୍ରହର ସମୟ ଗତ ହେଲା, ଗ୍ରୀଷ୍ମକାଳ ଶେଷ ହେଲା, ମାତ୍ର ଆମ୍ଭମାନଙ୍କର ପରିତ୍ରାଣ ହୋଇନାହିଁ। ମୁଁ ଆପଣା ଲୋକମାନଙ୍କ କନ୍ୟାର ଦୁଃଖ ସକାଶୁ ଦୁଃଖିତ। ମୁଁ ମଳିନ, ବିସ୍ମୟତା ମୋତେ ଆକ୍ରାନ୍ତ କରିଅଛି। ଗିଲିୟଦ୍ରେ କଣ ଔଷଧ ନାହିଁ? ସେଠାରେ କଣ ବୈଦ୍ୟ ନାହାନ୍ତି? ତେବେ ମୋ ଲୋକମାନଙ୍କ କନ୍ୟା କାହିଁକି ପୁନଃ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଲାଭ କରୁନାହିଁ?